So guys, finally chole elam channel er aro ekti brand new video niye. To guys, ei video te ami jeta niye kotha bolbo seta holo tumra ekdom free te diamond pabe. Ta chhara bhai ekdom free te tumra permanently gun skin theke shuru kore aro onek kichu tumra ekdom free te pabe. Ta chhara bhai amader game er bhitore besh kichu notun notun solid solid ekebare jeher jeher event kintu aste choleche. Sei somosto event guli news আমি তোমাদেরকে এই ভিডিওটাতে দিয়ে দেব এন্ড বলে দেব। তো গাইস সবকিছু দেখতে হলে এন্ড জানতে হলে কি করতে হবে, এই ভিডিওটি একেবারে লাস্ট অফ দি টানা দেখতে হবে। এন্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক মারবে। আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও। আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও, যাতে তোমার ফ্রেন্ডও একদম ফ্রিতে ডায়মন্ড নিতে পারে এন্ড তারা কিন্তু পার্মানেন্টলি গান স্কিন যেন ফ্রিতে নিতে পারে। তো ভাই আশা করছি তোমরা এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে। তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে। তো গাইস সর্বপ্রথমে আমাদের যে ইভেন্টটা চলছে তুমি স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু নতুন অফিসিয়াল ভাবে ট্রেলার লঞ্চ করে দিয়েছে স্টিমার কমব্যাট নামে, যেখানে কিন্তু তোমরা ওয়াচ এন্ড উইন করবে, যেখানে তোমরা একদম ফ্রিতে 10,000 ডায়মন্ড পাবে। এন্ড গাইস ড্রেসখানে কিন্তু এম্পোরিয়ানে ক্রিয়েট বক্স পাবে, তাছাড়া 20 জন কিন্তু কেক ক্যারেক্টার ফ্রি পাবে। যারা কিন্তু স্টিমার কিন্তু কমব্যাট দেখবে তারাই পাবে, তাদের মধ্যে 10,000 জন ফ্রিতে ডায়মন্ড পাবে, তাছাড়া 150 জন গান ক্রিয়েট বক্স পাবে, তাছাড়াও ভাই সব কিন্তু তোমরা 20 জন কিন্তু কেক ক্যারেক্টার একদম ফ্রিতে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু অফিসিয়াল ভাবে আপডেট ছিল, আমি তোমাদেরকে কিন্তু সবার আগে জানিয়ে দিলাম। তো ভাই অবশ্যই অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দাও, যাতে তোমার ফ্রেন্ডরাও কিন্তু ফ্রিতে এই ডায়মন্ডগুলো নিতে পারে অ্যান্ড গান স্কিন কিন্তু নিতে পারে। তাছাড়াও ভাই একদম ফ্রিতে তোমরা পার্মানেন্টলি গান স্কিন পাবে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ভাই ভিডিওতে এখনই একটা প্লিজ লাইক করে দাও, ঠিক আছে। তো ভাই এরপরে যাচ্ছে আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট। তো ভাই প্রথম যে ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে, এটা আমি তোমাদের কালকের একটা দেখেছিলাম, যেটা আমাদের বাইরের একটা সার্ভার দিয়েছিল, যেখানে কিন্তু আমাদের দিয়েছিল কিন্তু বান্ডিল আছে এন্ড সাথে কিন্তু 150 খানা ডায়মন্ড ছিল। বাট গাইস আজকে আরো একটা ইভেন্ট দিয়েছে, আরো অন্য একটা সার্ভারে ইভেন্টটা দিয়েছে, সেখানে কিন্তু ম্যাজিক কিউব দিয়েছে এন্ড কিন্তু রেয়ার বান্ডিলটা দিয়েছে। এন্ড গাইস আমাদের সেই সার্ভারে কিন্তু মানে ডায়মন্ড ওয়েস্টার মানে কমিয়ে দিয়েছে, যেখানে কিন্তু একটা স্পিন করতে গেলে কিন্তু আমাদের আই থিঙ্ক 25 খানা ডায়মন্ড 29 খানা ডায়মন্ড লাগছে এন্ড 10টা স্পিন করতে গেলে আমাদের 249 খানা ডায়মন্ড লাগছে এন্ড স্পেশাল স্পেস জন্য কিন্তু 49 ডায়মন্ড লাগছে। তো আই থিঙ্ক আমাদের ইন্ডিয়ান সার্ভারে আরো ডায়মন্ড কমিয়ে দেবে এন্ড গাইস এই ইভেন্টটা আমি ইন্ডিয়ান সার্ভারে খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাক আসতে চলেছে, মানে ইন্ডিয়ান সার্ভারে চলে আসতে চলেছে এন্ড বান্ডিলটা কেমন হবে আই থিঙ্ক তুমি স্ক্রিনে ওপরেই কিন্তু দেখতে পাচ্ছ। তো ভাই এত সুন্দর একটা বান্ডিল কারা কারা বের করবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে একটু জানাবে। তো ভাই এরপরে যাচ্ছে আমাদের নেক্সট ইভেন্ট। তো ভাই নেক্সট ইভেন্ট তোমরা আই থিঙ্ক স্ক্রিনে ওপরে দেখতে পাচ্ছ, যেটা আমাদের ব্ল্যাক ফ্রাইডে সেল। তো ভাই কালকের এরকম একটা ইভেন্ট তোমাদেরকে আমি দেখেছিলাম এন্ড সেই ইভেন্ট আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এলিট পাস ডিসকাউন্টে থাকবে। এন্ড গাইস আমরা দেখতে পাচ্ছ বাইরের আরে একটা সার্ভারে কিন্তু আমাদের এই ইভেন্টটা দিয়েছে এন্ড বাইরের সার্ভারের নামটা চেঞ্জ করে দিয়েছে, বাট গাইস ইন্ডিয়ান সার্ভারে কিন্তু এটা আমাদের ব্ল্যাক ফ্রাইডে নামের ইভেন্টটি আসবে, ব্ল্যাক ফ্রাইডে নামে। তো এই ইভেন্টটিতে আমাদের কিন্তু এই সার্ভারে এলিট পাস দেয়নি, আবার কিছু কিছু সার্ভারে কিন্তু এলিট পাস দিয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের ভালো ভালো বান্ডিল আছে, ডিনো বান্ডিল, ব্যাকপ্যাক, ইমোট, ড্রেস, গ্লোয়াল স্কিন সব কিছু কিন্তু এখানে আছে অ্যান্ড এখান থেকে নিতে পারবো। তাছাড়া বাইরের আরও একটা সার্ভারে তোমরা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু আমাদের কিন্তু এলিট পাস, নাম চেঞ্জের কার্ড, ডায়মন্ডের ভাউচার, ইমোট, আরও অনেক কিছু কিন্তু এখানে আছে। এটা আরও একটা বাইরের সার্ভারে এলিট পাস ডিসকাউন্ট দিয়েছে। তো ভাই ব্ল্যাক ফ্রাইডে সেল কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে অ্যান্ড গাইস আমাদের এই ইভেন্টের মাধ্যমে কিন্তু এলিট পাস ডিসকাউন্ট দিতে পারে আবার, বাট নাও দিতে পারে ভাই আই এম নট শিওর। তো কনফার্ম আমি তোমাদেরকে বলছি না, ঠিক আছে, বাট আসতে পারে, ঠিক আছে। তো এটা আমি তোমাদেরকে লিখছিল জানিয়ে দিলাম। তো ভাই এরপরে যাচ্ছে আমাদের নেক্সট ইভেন্ট। তো ভাই নেক্সট ইভেন্ট আমাদের টপ আপ ইভেন্টের উপরে আপডেট আছে, যেটা তোমরা স্ক্রিনে পরে দেখতে পাচ্ছ আমাদের বাংলা ইমোট। তো ভাই এটা তো আমাদের অলরেডি ইভেন্টের মাধ্যমে এসে গেছে, বাট গেস আমাদের টপ আপ ইভেন্ট আর কিন্তু এটা আসবে না। অনেকে বলছে টপ আপ ইভেন্ট আসবে, বাট আমাদের টপ আপ ইভেন্টে কিন্তু বাংলা ইমোট আসবে না, এটা আমাদের একটা স্পেশাল ইমোট হয়ে গেছে, কেননা ইন্ডিয়ার একটা ডান্সিং ইমোট, এটা একটা ইমোটটা কিন্তু সব থেকে বড় একটা ইমোট
ইমোট। এই ইমোটটা কিন্তু পাঞ্জাবের একজন ডান্সারকে নিয়ে ইমোটটা বানানো হয়েছে এন্ড এটা কিন্তু অনেকটা স্পেশাল একটা ইমোট হয়ে গেছে। আমাদের ইন্ডিয়ান একটা ইমোট, ইন্ডিয়ান একজনের ক্যারেক্টার ইউজ করে কিন্তু এই ইমোটটা কিন্তু তৈরি করা হয়েছে বেসিক্যালি। তো এই ইমোটটা কিন্তু অনেক অনেক কিন্তু স্টাইলিশ অ্যান্ড অনেক রেয়ার একটা ইমোট হয়ে গেছে অ্যান্ড অনেক একটা স্পেশাল ইমোট, ঠিক আছে। তো ভাই এরপর যাচ্ছে আমাদের নেক্সট আপডেট। তো ভাই নেক্সট আপডেট তোমরা আই থিঙ্ক স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, যেখানে আমাদের একটা বান্ডেল আছে। তো ভাই এই যে তোমরা বান্ডেলটা দেখতে পাচ্ছ না, এই ওপি লেভেলের ফিমেল বান্ডেলটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে খুব তাড়াতাড়ি আসছে, কেননা গাইস বাইরের অলরেডি 2-3 সার্ভারে কিন্তু এই বান্ডেলটা কিন্তু দিয়ে দিয়েছে। তো ভাই সাহেব এই বান্ডেলটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে অ্যান্ড এই বান্ডেলটার পিছনের দিকটা দেখো, লুকটা দেখো ইয়ার, দেখলে তোমরা সবাই অবাক হয়ে যাবে, কেননা এর যে হেয়ার স্টাইলটা পুরোটা কিন্তু ফিশ, মানে মাছের মতো একদম স্টাইল তোমরা দেখতে পাচ্ছ। এই যে হেয়ার স্টাইলটা কিন্তু ওপি লেভেলের হেয়ার স্টাইল, পুরো পিছন দিকটা মাছ টাইপের হয়ে থাকবে। তার সাথে সাথে ভাই তোমাদের একটা আপডেট দিয়ে দিই, আমাদের কিন্তু যে ফ্লেমিং ফিশ রেড কালারের ছিল সেটা কিন্তু আমাদের একটা ফ্লেমিং ফিশ আবার ব্যাক করছে, যেটা কিন্তু আমাদের ব্লু কালারের। তো আমি তোমাদেরকে এখন লিস্টটা দেখাচ্ছি না, জাস্ট আমি কনফার্ম লিস্ট পাইনি, বাট আমাদের এটুকুই লিস্ট পেয়েছি যে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ব্লু কালারের একটা কিন্তু ফ্লেমিং ফিশ আসছে, সেটা কিন্তু তোমরা আরামসে কিন্তু নিতে পারবে, ঠিক আছে। তো ভাই এরপর আমাদের নেক্সট যে আপডেট তোমাদেরকে দেখে দিই, আমাদের পার্মানেন্টলি গান স্কিন তোমরা ফ্রিতে নিতে পারবে। তো ভাই তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো আমাদের নর্মাল গান স্কিন আছে, সেই গান স্কিনগুলো তোমরা ফ্রিতে নিতে পারবে, মানে M10 তারপর M41 A94 UMP সব কিছু তোমরা ফ্রিতে নিতে পারবে। তো বাইরে সার্ভারে কি হচ্ছে, আমাদের 95টা টোকেন কালেক্ট করতে হচ্ছে, 42 টোকেন কালেক্ট করতে হচ্ছে অ্যান্ড 18টা টোকেন কিন্তু কালেক্ট করতে হচ্ছে, ঠিক আছে। এই টোকেন কালেক্ট করে কিন্তু আমরা আরামসে কিন্তু এখান থেকে কিন্তু এই গান স্কিনগুলো নিতে পারবো অ্যান্ড গাইস টোকেনটা কিভাবে কালেক্ট করতে হবে, তো আমরা আই থিঙ্ক স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু বইয়া অ্যান্ড ডিফিট নামের একটা ইভেন্ট দিয়েছে অ্যান্ড এখানে কিন্তু একটা ফ্রেন্ডের সঙ্গে খেললে কিন্তু আমরা একটা টোকেন পাবো, লগ ইন করলে একটা টোকেন পাবো অ্যান্ড 3টে গেম প্লে করলে একটা টোকেন পাবো অ্যান্ড 3টে ফ্রেন্ডের সঙ্গে খেললে একটা গেম প্লে পাবো, মানে একটা টোকেন পাবো। এইরকমভাবে আমরা কিন্তু টোকেন আরামসে এখান থেকে কালেক্ট করতে পারবো অ্যান্ড সেই টোকেন দিয়ে কিন্তু আমরা এখান থেকে কিন্তু আরামসে কিন্তু গান ক্রিয়েট কিন্তু এক্সচেঞ্জ করতে পারবো। প্রথমে আমাদের 5টা টোকেন হলে আমরা UMP গান ক্রিয়েট এক্সচেঞ্জ করতে পারবো অ্যান্ড 10টা টোকেন হলে আমরা পারবো আরও M10 একটা গান ক্রিয়েট এক্সচেঞ্জ করতে অ্যান্ড এখানে আরও একটা, মানে 15টা টোকেন হলে আমরা পেয়ে যাবো MP5 গান ক্রিয়েট এক্সচেঞ্জ করতে। এরকমভাবে আমরা সব গান ক্রিয়েটে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবো অ্যান্ড এখান থেকে কিন্তু আমাদের পার্মানেন্টলি পেতে গেলে কিন্তু লাকি খুব ভালো অ্যান্ড এই ইভেন্টটি আমাদের ইন্ডিয়ান সার্ভারে ভাই খুব তাড়াতাড়ি আসতে চলেছে, খুব তাড়াতাড়ি ভাই এই ইভেন্টটি আমাদের গেমের ভিতরে আসতে চলেছে, ঠিক আছে। তো ভাই এরপরে যাচ্ছে আমাদের নেক্সট ইভেন্ট। তো ভাই নেক্সট ইভেন্ট নয়, এটা একটা আপডেট আমি তোমাদেরকে দিচ্ছি, যেটা তোমরা অনেকেই মানে ম্যাক্সিমাম জন তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দিচ্ছ, মানে কমেন্ট ভরে দিচ্ছ যে ভাই আমাদের M1827 স্কিনটা ইনকিউবেটর আসবে, তার ফুল ডিটেলস দাও। তো ভাই আমি তোমাদেরকে বলি M1827 স্কিন কোনো দিনের জন্য উইপেন রয়্যাল কিংবা ইনকিউবেটর আসবে না, ঠিক আছে। আমাদের এই M1827 স্কিনটা দেখতে পাচ্ছ, এই যে পিকচারটা, এই পিকচারটা পুরোপুরি কিন্তু এডিটিং, এটা একটা ফ্রড, ঠিক আছে, একটা ফ্রড পিকচার নিয়ে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে ভরে দিচ্ছ। বাট গাইস এটা কোনো ইনকিউবেটর আসবে না, একটা ফ্রড পিকচার। যদি আমাদের কোনো নতুন কোনো M1827 স্কিন আসে তাহলে ভাই 99% গ্যারান্টি তোমরা লুডু ইভেন্টে দেখতে পাবে অ্যান্ড ওই ইভেন্ট থেকে কিন্তু গেরিনা আমাদের কাছে কিন্তু প্রচুর 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 পরিমাণে ডায়মন্ড লুটবে, যেমনটা আগের দুটো স্কিন নিতে গিয়ে আমাদের ডায়মন্ড ওয়েস্ট করতে হয়েছিল। তো সেরকমভাবে কিন্তু এইরকম অন্য কোনো M1827 স্কিন এলেই কিন্তু আমাদের লুডু ইভেন্টে দেবে অ্যান্ড সেখান থেকে আমরা নিতে পারবো। বাট গাইস এই যে ইভেন্টটা তোমরা এখন স্ক্রিনে পড়ে যে ফটোটা দেখতে পাচ্ছ, এটা পুরোটা ফ্রড ইমেজ, মানে এটা কিন্তু পুরোটা এডিটিং করা, ঠিক আছে। তো এর পিছনে তোমরা কেউ ফোটো না, পুরোটা ফ্রড আমি তোমাদেরকে দেখে দিলাম। তো ভাই সব কিছু আপডেট আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তো ভাই কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট সেকশনে ভিডিওটি জানাও, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও, আর ভিডিওটি অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও, যাতে তোমার ফ্রেন্ডরা ফ্রিতে ডায়মন্ড অ্যান্ড ভাই গান ক্রিয়েট বক্স অ্যান্ড কে ক্যারেক্টারটা ফ্রিতে নিতে পারে। তাছাড়া M1827 স্ক্রিনটা আসবে না, এটা একটা ফ্রড পিকচার, সেটা সবাইকে একটু জানিয়ে সাহায্য করে দাও, ঠিক আছে। তো আশা করছি তুমি একজন ভালো ফ্রেন্ড হলে ভিডিওটি তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকন দাবি দিয়ে অল অপশনটি সেট করে দেবে। তো ভাই আজকের ভিডিও এইটুকুই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও, টেক কেয়ার, টাটা, বাই বাই।